প্রিয় দর্শক, মানবিকতা, মনুষ্যত্ব এবং ভালোবাসা এই শব্দগুলো এখনও ফুরিয়ে যায়নি। এমন দৃষ্টান্তই স্থাপন করেছে গাইবান্ধার দুই দৃষ্টি প্রতিবন্ধী। আমরা আজকে সেই গল্পটি আপনাদের শোনানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে অসহায় দিন কাটাচ্ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কোথাও কোথাও আবার অনাহারে অর্ধহারে থাকা খেটে খাওয়া মানুষগুলো খাবারের দাবিতে রাস্তায় নেমেছে। এমন সংকটকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার দুই প্রতিবন্ধী ত্রাণ পেয়েও ফিরিয়ে দিয়েছেন, রাগ অভিমান অথবা অন্য কোনো কারণে নয়। তাদের চেয়ে আরও বেশি অসহায় এমন ব্যক্তিদের দেওয়ার জন্যই মূলত ত্রাণ ফিরিয়ে দিয়েছেন। চলুন সেই গল্প শুনে আসি তাদের মুখ থেকেই। নিলাম না কি জন্য, আমি তো একটা খাতিয়েছি 10 টাকা সাড়ে চাউলের ভাব, আমি তো ওটা খাতিয়েছি, আমার ঘরে ওই চাউলটা আছে, চলতেইছে। তাই বেশি লোকজন এখন আমার চাউল যদি একজন একটা অসহায় গরিব পায় তাহলে এটা ভালো হলো না? তাহলে একে অপরকে মানে সহযোগিতা করা হলো না? কেন আমার চাউল তো অত্যন্ত গরিব আছে। খাদ্য সহায়তা হিসাবে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ হাতে পাওয়ার পর তা না নিয়ে অন্যের হাতে তুলে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাঘাটিয়া উপজেলার দুই প্রতিবন্ধী। এদের মধ্যে একজন হচ্ছে তোফাজ্জল হোসেন। প্রতিদিন সকালে বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেনে ভিক্ষা করে যা আয় করেন তা দিয়ে তার সংসার চলে। কখনো কখনো সময় মতো স্টেশনে গিয়ে ট্রেন না পাওয়ায় অনাহারে থাকতে হয় তাকে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাওয়ার পর সেই কষ্ট লাঘব হয়েছে তার। নির্দিষ্ট সময়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়ার পর সংসারে শান্তি এসেছে। গাইবান্ধায় লকডাউন চলায় নেই ভিক্ষাবৃত্তি করার সুযোগ, তবু মনে অনেক আনন্দ দৃষ্টি প্রতিবন্ধী তোফাজ্জল হোসেনের। কারণ কদিন আগেই গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 30 কেজি চাল পেয়েছেন তিনি, যা দিয়ে তার চলবে মাসখানেক। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার পক্ষ থেকে সাগাটিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন তার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন, কিন্তু তিনি ত্রাণ সামগ্রী গ্রহণ করেননি। একই কাজ করেছেন সাগাটিয়া উপজেলার দলুলিয়া গ্রামের এক পাহারানো প্রতিবন্ধী সিরাজউদ্দিন শার্ট, তিনিও ত্রাণ সামগ্রী গ্রহণ করেননি। প্রতিবন্ধী সিরাজউদ্দিন বলেন, কয়েকদিন আগে আমি প্রতিবন্ধী ভাতা তুলেছি, ওই টাকায় আমার বেশ কদিন সংসার চলবে, তাই করোনা ভাইরাসের কারণে আমার চেয়ে যারা বেশি অসহায় ঘরে খাবার নেই তাদের হাতে ত্রাণ সামগ্রী দেওয়া দরকার। আমি তো অসহায়, হ্যাঁ, আমি অসহায় হলো, কিন্তু প্রতিবন্ধী আমার কাজ আসল, আমাকে সরকার ইয়ে করে দিয়েছিল, হ্যাঁ, ওটা পায় তারপরে আমি গতকাল আমি টাকা তুললাম, টাকা দিলাম 2000 একশো টাকা তুলি। প্রাণটা এখন তো একটা গরিব একটা মহিলা আসলো, হ্যাঁ, ওনাকে দেওয়া। দর্শক, এ বিষয়ে আমরা কথা বলেছি ডেপুটি স্পিকারের পক্ষে ত্রাণ বিতরণকারী যুবলীগ নেতা নাসিরুল আলম। এ প্রসঙ্গে বলেন, মফজ্জল দুই চোখ তার অন্ধ প্রতিবন্ধী, তাকে যখন আমি প্যাকেটটা দিচ্ছিলাম সে বলতেছিল, ভাই আমি এই প্যাকেটটা নেব না, আমি যেহেতু 10 টাকার চাল খাই, অর্থাৎ 30 কেজি চাল যেটা দেয় সেটা আমি খাই, সেই চালটা আমার ঘরে আসে, আমি প্যাকেটটা নেব না। তারপর আমি জোর করে তাকে প্যাকেটটা দেই, কিন্তু তারপরে তিনি করলো কি, আবার ফিরে এসে বললো, ভাই প্যাকেটটা আপনি অন্য আমার থেকে অসহায় মানুষকে আপনি এই প্যাকেটটা দেন। আমি তার মুখের দিকে কিছুক্ষণ চাতক পাখির মতো তাকে থেকে বলি, ঠিক আছে মহজাল, তুমি তাহলে আরেক প্রতিবন্ধী চাষা ভরে বসে আছে, তুমি তাকে প্যাকেটটা দাও। তারপরে সেই প্যাকেটটা তিনি সেই আমার মুরব্বী চাষাকে সেই প্যাকেটটা দেয়। প্যাকেটটা নেওয়ার পরে মুরব্বী চাষাও বলে যে আমি গত পরশু দিন প্রতিবন্ধী ভাতা বাবা তুমি করে দিছো, গত পরশু দিন আমি 100 টাকা পাইছি, সেই টাকা দিয়ে আমি খরচ করে খাচ্ছি, আমার থেকে যে অসহায় ব্যক্তি আছে তাকে এই চালের প্যাকেটটি দেওয়া হোক। পরে আমি ওই চাষাকে বলি, ঠিক আছে আপনার হাত দেয়, আরেকটা মহিলা ছিল, বয়স্ক মহিলা বসে, পরে তাকে সে চালের প্যাকেটটি সেই মুরব্বি চাচা প্রতিবন্ধী চাচা সে দিল। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, যাদের অল্পতেই এত সন্তুষ্ট সেই সকল মানুষের মতো যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতো তাহলে হয়তোবা এই ধরনের অভাব অনটন অথবা হানাহানি আমাদের সমাজে থাকতো না। নিশ্চয় এই প্রতিবন্ধী দুই ব্যক্তির কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করার রয়েছে। আজ এ পর্যন্তই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।